মাইয়ে বিয়ে দিলাম না জানা একটা বাড়ির মধ্যে মেজমান পাতাইছি আত্মীয় স্বজন কেউ রে কইলাম না কেউ রে হুনাইলাম না কেউ রে জানাইলাম না আর এখন লতা লম্বুর কমের কুডুম্ব সব আস্তে আস্তে ইয়ে ঘর ভরতে আছে আমারে ফতুর করার একটা পদ্ধতি বের করছে আর এই সব দোষ হইলে এই বুড়োবিটির বুড়োবিটির মানা হরছি যে ফুডুর ফুডুর করে কেউ লাগে কথা কবি না আজিজুল আজিজুল আব্বা এদিকে আয় কিছু কইবেন কমু কি ডৌয়াডা আমি তোর তোরে বিয়ে হরাই নাই আমি তো মাইয়ে বিয়ে দিছি তুমি দি পাতি এলে না লেজ পাশার তল দিয়া ঘরে বই খালি মরাইতে আছো কাম কাজ কিছু করা লাগবে না এ জামাই কই ও আব্বা ঘুমায় এখনো তো এখনো ঘুমায় তা গাও গোসল দেবে কতকুনে তুই যা যা আচ্ছা ঠিক আছে আব্বা গেলাম পয়জার জানি কুমের তুই ফয়জারের সময় উঠে গাও গোসল করবি তুই ফেরে ছবি তোরে আসে রান্না বাজিয়ে দেবে আদা কাঁচা হইয়ে খাবি লুডু সেন্দে দেবে খাবি সেমাই খাবি গরম দুধ খাবি আর হইয়ে থইয়া হে এখনো ঘরে বইয়ে মোরায় জানি না আমার কপালে কত কত দূর দুর্গতি আছে কি খবর সান্দু ভাই কেমন আছেন এই আছি ভালো ভালো আছেন তুমি আগের অবস্থা হারতারো না এর লিগে কত বেয়াজ জিতি হইলা না অভ্যাস না তা কুমির দেখি মনে করি আইলেন আইলাম আমি মেম্বার এলাকার তোমার মাইয়ে বিয়ে দিলা আমি একটু জানতেও পারলাম না কেউ ডেকই নাই বুঝছেন মাইয়া অবস্থা তো জানেন পিছনে খুঁইতে আছে যদি লাড়াছাড়া করি গন্ধ বাইরিত পেরে সেই হিসেব করিয়া পোলাপক্ষ আইসে হ্যাগো দেখকে মাইয়ে পছন্দ হয়ে গেছে হ্যাঁ খাড়া খাড়া সরা দিয়া জামাই থুয়ে গেছি এই জন্য কেউ রে কই নে কেউ রে হুনাই নে আমি আত্মীয় স্বজন কেউ রে কই নে আবার মনে কষ্ট নিয়েন না না ঠিক আছে আমিও খুশি হয়েছি তা ঠিক আছে মাইয়ার জামাই কেমন দেখতন তো কেরো জামাই মাশাল্লাহ কি কমু আনমেডে সবেদ ভাই মা জামাই দেখলে আনমে জাগায় খারাই থাকবেন যেরম উঁচা সেরম লাম্বা যেরম গায়ে পায় সেরম স্বাস্থ্য দশজনের মধ্যে যদি খাড়া করি তুই আমি বাইসে লইত পারবেন মাশাল্লাহ আমি যেরম চাইছি সেইরমই হয়েছে দুঃখ নাই কোনো তাই সন্দু ভাই আইসি যখন তাই জামাইটার একটু দেখবো না ডাক দেন একটু দেখে জামাই ফেরেস মনে হয় হয় না তাই বিয়েলে দেখলে হয় না আরে বিয়েলে আমি আর সময় পাবো আইসি যখন একগুলো দেখে যাই দেখাই লাগবে হ্যাঁ দেখলে বসবে না জামাই কয় কিরে জামাই ও জামাই এমাতারি এ জামাই কই আয় ও বউ আর হরুর প্রতি একটু শ্রদ্ধা রাখ আর জামাই রে ভালো করে জামাই কিন্তু খুব ভালো জামাই ভালো আমার তো কাম আছে আমি গেলাম ইসে আমার শয়তান এও মানুষের সহ্য হয় দশটা এগারোটা বাজে মানুষের বাড়ির জামাই হেরা ফয়জরের পরেই ফেরে সইয়া সুন্দর রাস্তাঘাটে আডে চলে আর এগুলাই এখনো নয়টা দশটা বাজে এখনো ঘুমায় ঘরে বইয়া আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন ওয়ালাইকুম সালাম এ হালার পালা কাডুরি হালার পালা তুই যে হরবরি উঠতে লইছ তুই বাড়িও না খাই আব্বা বাড়িম খবর হলছেন কি কাম বাজে এখনে বাইরা ফো মরে আব্বা বলাই তোর তোর বাইরা ফো আব্বা বলাই তোর বাহির যে দিকে বাস যাইতেছে
যখন বিয়ে হয়েছে যখন হয় লাগাইছো তখন দেখছি ওই নূতন জামাই তোমার বসে ছোট হে রাত দুইটা তোমার নাচতে দেয় নাই আ বিয়ের মধ্যে কেডানা নাচানাচি করে আর মুই হার হমন দিব না মুই তো নাচতেই পারি আর হে সম্পর্ক এমন নুন্দা জামাই রাত দুইটা নাচা যায় আর তুমি জানো না মুই একটু ফুর্তি বাস যখন বিলইতে আসর দেবে না তখন মজা বুঝবেন যে দাগ থাকি দিবে ব্যথা ঠিকই কমিয়ে দিবে বিলই বিলই কোথায় আসর দেবে মোরে মুই কি বিল ধরে যাই ও এখন আপনার কষি খোকা আপনি বিলই বোঝেন না ওই নূতন জামাই একটা কথা কই ওই নূতন জামাই দ্বারা কখনো তুমি বেরবা না আর আইল বেল দেবা না আর যদি দাও তাহলে কিন্তু তোমার খবর আছে কই দিলাম এ তোমার কইছি না একসাথে ফাউপাসাল পড়বে না এত সন্দেহ কি লিগে করো তুমি এই তুমি ওই নূতন জামাই দ্বারা এই তুমি তুমি কও কা নুইন্দে জামারে তুমি কমু না আর হে তোমার রিস্তা ছোট মুই ধরে তুমি কইতেই পারি হ্যাঁ দেখো হে যদি সম্পর্কে ছোট হয় কিন্তু বয়সে কিন্তু বড় অত তুমি তুমি করা লাগবে না হেল লাগে এ দেখো কইছি না তোমার ফাপাসাল পড়বা না একসাথে সন্দেহ করো কি লিগে তুমি মোরে মুই কেরো মাইয়া তোমাগো মতো বেড়া রাইজে সন্দেহ করে না এর লিগে হাজার হাজার সংসার নষ্ট হয় জানো আর এই যে তুমি মোরে সন্দেহ করো না এর লিগে একদিন তোমার সংসারটাও নষ্ট হবে তোমার কপালটা তুমি নিজেই পড়বা ফোনটা একদিনই সন্দেহের কারণে ঠাস করে উঠছে অত জ্ঞান আমার দেওয়া লাগবে না এই যে কথাগুলো কইছে কথাগুলো টুল্লুত করিয়া আপনার এই মাথার মধ্যে ঢুকাইয়েন আমি যেন পরবর্তীতে কোনো শব্দ না পাই এইরকম ঠিক আছে তাই দেখাতে যাও আমি দোকানে গেলাম ঘরে আসেন এ বেয়াই বেয়াই কেডা আ দেও দেও জামাই বেয়াই আইছে এতে কেমন আছেন আসসালামু আলাইকুম আছেন ভালো আছি ভালো আপনি ভালো আছেন এই আছে তে আপনি আল্লাহ আইছেন এরকম করলেন কা বেয়াইনে লই আইতেন বেয়াইনে লইল ভালো হইতো না না আপনার বেয়াইনের অসুখ না আইতিয়ার বেন আইতিয়া তাই আউসাল কই আবু সালে আসে মনে হয় ঘরের মধ্যে সারাদিন তো ঘরের মধ্যেই থাকে
বই বাইরি গরম লাগে একসেন গরম লাগে না হ্যাঁ গরম বন 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 এ ভাই তাই ভাই বলদেন না কাম করলেন না না ওই ও অভ্যাস তো যাই তাই কেমন আছেন টাছেন এই আসি ভালো তবে আমি কিন্তু একটা আমকে নান কামার সাথে একটু খবর টবর দিই আয় না মাসে কি খবর দিও মু আওয়ার তো নেই তাললে না পোলাডাই এই না কতদিন উঠতে রইছে হেই মধ্যে নতুন জামাই আপনার বাড়ি ফেরাইবেন না মানুষে সিসি হরে না মানে যে তবে এই আমারও আছে তাই আমি কি হরমু কই না আমি তো যাইতে কই এরপর মুখ ফুটতে কই তো পারি না ঠেলিয়াও ভাড়াইতে পারি না মাইয়ে পোলা এক কাল্লা ডান লাগিয়ে রইছে কেউ রে থুইয়া কেউ বাইরে ঘরেও যায় না এখন হারা রাইত বেই আনমে ডেকে কম আমার ঘরে ল্যাম জ্বলতে ইতায় জ্বলতে ইতায় এরপর পুনুর পুনুর হরে তবে কথার আমি সর পাই কিন্তু ওরূপ বুঝি না আচ্ছা আপনি ইহার আবু সালের বলান দেন বলান আবু সালের তবে বেআইনের যদি লইতেন তাহলে কিন্তু ভালো হইত আরে আপনার বেআইনের ও সুখ না আইবে না সময় আছে না অন্য জামাই ও জামাই ওই বেআই আইছে এদিকে আও আইসো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন থাক 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 লাগবে লাগবে লালই গেছ তুই ঘুমাও না এইবার আইসি বড় ফজরের আগে একদিনও ঘুমাইতে ঘুমে লাই যায় না আব্বা আমি বুঝলাম না তোরে তো আমি এরকম পাড়াই নেই তুই আইলি জল জল তো একটা মানুষ আর তোর অবস্থা এরম হয়েছে তোর বুঝে দি সুতলিত খাইছি তো নাইক দিও দি পানি পরে খাই সর্দি আছে ক্যা সর্দি হইস ক্যা এ ভাই আর সর্দি হইল কেমনে হ্যাঁ সর্দি হয়েছে বাড়ির পিছনে একটা মরানো হইল গেছে মুতো আছে এই পায়টা খাইছে এইবার সর্দি হয়েছে মুতর লোক টাক খাইলে মানের সর্দি হয় এ তুই বুড়া মানের বলদ বুঝো আমরা বুঝি না তুই রেডি হ বাড়ি বাড়ি যাবি আন আমার মুই যাবো না বাড়ি মুই এক সপ্তাহ থাকবো এত বাড়ি যাবো তা এবারে তোর কি এ এবারে কোন তালুক কামাস তুই এ বেমা লাখা আমার খবর হয়েছে কি খবর মুই এইবারে আইসি বরদ গনে মোরা মোর কোনো ঘুমের লাই যায় না ঘুম নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি তো কই তোর চেহারা সুরতের অবস্থা এরম স্কিল লেগে তোরে বিয়ে দিছি না জেলখানায় পাড়াইছে এটি তোমার মাথায় কাম করে না বে আমি কি কইছেন কি কইছে এই পোলা আইছে তিন চার দিন অত্যার না এর মধ্যে পোলা কালা কায় কালার চেঞ্জ হয়ে গেছে এখন ওর নতুন বিয়ে শাদি হইলে ওরকম একটু নতুন নতুন সবাইরই হয় ওটা নিয়ে তুই এখন যাই এই রেডিও বিয়ে তুই বাড়ি যাবি ওই আশের ডিম আনছি ওই খা এই আদা হেস দো দিয়ে এরপরে এখন যাই খাবি আর দুই দিন থাকলে তোর অ্যাম্বুলেন্সে বাড়ি নেওয়া লাগবে তুই রেডি হন আপনার বউ না বউ পুতের বউ আজিজুল ঘরে আয় বউ আরে কত বানু এ ওই হৌরে আইছে তোর এদিকে আয় আইছে আব্বাই আইছে এবার ওই ওই দুইবার কসুর আমাটা দিয়ে দিয়ে বসালে আসসালামু আলাইকুম আব্বা কেমন আরে সালাম থাক 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 কি অবস্থা তোমার দি চোখ টুক হাইন দিয়ে গেছে ঘুমাও না তোমার দি চোখ লাল কুক কইছো তুই ওটা কুক কুয়া কি অবস্থা কসু লাগবে শাড়িতে শাড়িতে তাহার শাড়ি কসু লাগবে এবড়া তা কামর খাইলে তাতে রেডিও বাড়ি দিক যাবো যাচ্ছে না আব্বা
জীবনও দেখতে মনে আমার ফিজি ভিডিও নেক্তার না এক সপ্তাহ থাকো এক সপ্তাহ কথা তোরে এবারে কি স্থায়ীবে পড়াইছি তাজ তুই যদি চাও তুই আনে স্থায়ী ব্যবসা কল তোর নি দেবি দে জামু কি আমি আইছে তো বেরক কই দিন নতুন জামা এক সপ্তাহ দুই সপ্তাহ বেরাইবে আমি আপনার ভাল লাগে বলেন থাহেন আপনি সমস্যা নাই আপনিও থাহেন তাহলে আপনিও থাককে যান সমস্যা কি আরে বেয়াই আনমে তাড়াহুড়ো করেন কা আইছে থাও কই দিন বেরাক তার যাইবি আনে বেয়াই কথাই যুক্তি আছে কার বেয়াই আমনে আচ্ছা মুই নাস্তার ব্যবস্থা করি যাও লোক বলো জামাই মানুষের দ্বারা এরম যদি মানুষের সামনে বই কয় তার কামড়াইবে কি কন এদিক আন মোর সাই বল দই রে ও এই বিরে আইয়ে পুরা বল দইছে আপনার সাহবাত থাকি যাই আন হে বাবি বাসা কাছে নেন না বাসা কাছে নেন তোর না বাসা কাছে তো নেন চাই আমার হুমন্দি তো নেন চাই আ হুমন্দি নেন চাই না হুমন্দি না নেন চাইলে আপনি নিতে পারেন না দোনোটা ছাগল লেখা মিদে লইবে এখন যদি বাচ্চা গাছটা না নেন পরে কিন্তু আর বাচ্চা গাছ হইবে না দেরি হওয়ার আর ঠিক নেই ওকে কি গলায় কি কাজ বাজছে ভাই আপনি লুঙ্গি ঠিক করেন না তেমন কি ছিল এই এ জায়গা কি পুন পুন করতে এসো আমি যাই সামনের দিকে তেন পুনপুন হরার পাইলা ডাকে না পুনপুন হরার কি আছে নন্দে যে আইছে মুই থাল বাসন মাছ দে আছি কইলো জাফা আপনার তো কোমরে ব্যথা কলটা চাপে দি আপনার উফু করাইবে মানে পানি ভরে দিয়ে যে আপনার থাল বাসন দি দোন হেলি গাইছে এনে তুমি পুনপুন হরার পাইছো নাকি কও হেই কইছ না নন্দ দা ভাই আইছে আপনার তারে কল চাপতে না আপনার লাগে পিরিত করতে হেই তোর একদিন কইছিস না যে তুই হেলাকে গেসবি না নতুন জামাই এ তোমার একবার কইছিস না ফাপাসাল পড়বা না এত ফাপাসাল কে লিগে পড়ো তুমি নুন্দে জামাইরে নিয়ে তুমি শুরু করছো দেখতেছি বিয়ের পরস্তনি তুমি এরম শুরু করছো কি লিগে সমস্যাটা কি তোমার কাউতি সংসার খালি অশান্তি লাগানোর চিন্তা ভাবনা তাই না শুরু না করিয়ে কোথায় যাবো আমি সেদিনকে এত কথা বুঝেই কইলাম যে ওর পাইতে আসবি না ওর কাছে বেল দিবি না এরপর তোর এই কত কর পর হারবার তুই তোর পাশে দেয় আবার কেডা গ্যাস চাল লাগে কেডা গ্যাসে তোমার চক্ষু খারাপ এর লিগে তুমি গ্যাসে গেছি দাও এনে মুই থাল বাসন মাঝি আইসি কেডা গ্যাস কেডা দেখো না ঠিক মতো কেডা কাল লাগে গ্যাসে দেখ একটা কথা কই এরপর যদি কোনো কিছু দেখি আমি কাকা সোজা লাত্তি মেরে বাপের বাড়ি পাঠাই দেব ডাকনে তো পিড়িয়ে কিন্তু রাতুরি মতো ছুড়েলাম জানি তো যাও ফালতু বেড়া জানি কোথা কার থাক তুই দামরা টল লাগে বিয়ে বইছি রোমবার সুতা পাইয়ে লইছে এক সাইড হেডে সারা দিন খুসাইতে খেতে খুসাইতে ইথায় মোর শান্তি মতো একটু কাম কাজ করতে একবার বাপের বাড়ি আড্ডা যাবে বুঝবি না ঠেলা এ ঘরের মধ্যে এত ফুটুর ফুটুর হরে কা একুলে ময় মুরব্বী আছে খেয়াল রাখো কথাবার্তা উস করিয়ে কইও আব্বা একটা কথা আছে কি কথা জামাই কিন্তু আমনের আমার না হ্যাঁ জামাই আমার তোর বোন আইতা কি হইছে আচ্ছা কতদিন বিয়ে হয়েছে এই যে কারো এখন হেরা বাড়িতে যায় না কা বাড়ি যাইবে নতুন জামাই এখন আমি তো পাঠাইতে পারি না তা তুই পাঠাই দিবি এই নতুন জামাই এই সাতাশটো দিন রয়েছে বেশ ভালো কথা এখন আব্বা তুমি বাড়িতে পাঠাই দাও আরে বিয়ে হইলে না এক সপ্তাহ হয়েছে তা কী খারাপ চাল চলন করলে কবি তো কি এমন করে নাই তোমার পুতির বউ রেশমা আছে না হ্যাঁ হের দিকে কু নজরে তাকায় গেসে গেসে কথা কয় এগুলা কিন্তু ভালো কিছু দেখতেছি না আরে না বাড়া এরম কিছু দেই না জামাই তো এমনি ভালো দেখতে অন্তে কথাবার্তা তো কোনো সময় বেয়াদুবি করে না দেখো আব্বা আমি একটা কথা কই এই জামাইরে আজকে এই ঘরটি বাই করবা নাহলে আমি আমার বউরি ঘর থেকে কিন্তু বেরোই দেবো আচ্ছা যা রাগ হইস না স্টেট কাট কই গেলাম আর কি একটা উদ্ভাগে পড়লাম মুরব্বী আইসে কতক্ষণে আইসে কাল গো হাজ হলে মুরব্বী থাকে কেন লাগে থাহে সোট মেয়ার লাগে হ্যাঁ সারা হ্যাঁ থা আর কোনো জাগার অভাব হে যে কালে যায় না সুবিধা হয় হেই কেলে হেই নেই থায় হ্যাঁ কথা কইয়ে লাভ নাই যাই হোক বাদ দেয় না ওসব কথা যার জন্য আমিও বলাইছি আমি এই মেম্বারের ডো কই আমার বেয়াই আমারে হুমকি দেয় আমারে রাঙ্গা দালানের ভাত খাওয়াইবে আমি কি পান দিয়ে মারলাম আমার বেয়ের কন দেহি তুই সরা দিয়ে তোর পোলা তুই তুই গেছো তোর পোলা তো আর আমি বান্ধে রাই নাই তুই আমারে হুমকি দাও ধামকি দাও আমার এই দে করবি সেই দে করবি কে পোলায় বউ বইয়া হে ঘরে মাইয়া রীতি ইতে
এখানে তোর আমার কোনো দোষ নাই কোন আনবেরা যদি কোন হেলে আমি গাবের কসা কাটে তুমু ওরে আমি শিখকে দিমু হ্যাঁ কইয়ে লাভ নাই হ্যাঁ কইয়ে আম্মা আউ গইতরবে না হে যদি আমার পোলা পরিছে না দয় না দিব হেনন বাপ লাগবে না আল্লাহ দিলে নতুন বাপ পাইছি আমার যদি নেওয়া লাগে তাইলে ওই এক মাস পর আমি যামু আর আমার বউ সারা আমি আল্লাহ যামু না আমি আল্লাহ যাই আইবেন বাড়ি বই আল্লাহ আল্লাহ ডরামু হাই লাগবে না রাই আমার মাথা কি হয়েছে মাথায় কি ই হয়েছে বগে আছে দাঁত এ মাথা হাত দাও কা বাইর না আতা জোর জোর হয়েছে বাড়িয়াট বাড়িয়াট আমি যাবো না আপনি যান খবরদার ভাই খবরদার জামাইকে হাত দেবেন না জামাই জন্মতে অনেক কষ্ট হয়েছে কই দিলাম কি পোলা আমার জন্মতে আছে নাম রে হ্যাঁ হ্যাঁ যা কইছে কারি কষ্ট হয়েছে একটাও ভাইজলে আমি কথাবার্তা কইবেন না এই কোন কথা কইবেন না পোলা আমার আমার তুমি যাবা না বাপে আইছো তো আমি যাবো একটু চুপ করেন আপনি শুনেন এই নিজের ঠিক আছে এই নিজের নিজের করলে আশেপাশে মানুষ কিন্তু খারাপ ভাববে আপনার ঝগড়া করি না তার সে জিনিসটা তাতে সমাধান করা যায় এইটা দিয়ে আমরা কি করতে পারি থামেন এ মেম্বার সাহেব বলেন আমি এই পোলারে ফোন দিয়ে যাই কইছি যাই নাই বেয়াদের কইছি আমি আর ফিন নিতে আইছি যাই নাই আমার পোলা আমি থই যাম না আমার পোলা আমি এই খবরদার 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 পোলা আমি লই যাম খবরদার গায় দেবেন না একটু থামেন থামেন সবাই থামেন সুস্থ হন থামেন এইটা মাথা গরম করলে হইবে কোন সুস্থ হন সবাই সুস্থ হন দে কুলাই আমার কুলাই সমাধান আমরা সুন্দর মতো বাজার সাদার করিয়া সুন্দর মতো উঠে নেবেন আমরা এলাকাবাসী যারা আছে দামদুম করে আমরা উঠে দেবো নিজে মতো দেওয়া নিজে দাও সব সব